আমাদের জীবনে বেড়ে ওঠার ক্ষেত্রে আমরা যদি পরিবারের পরে আরেকটি স্পেসের কথা চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের গির্জা। হ্যাঁ, যেটা নাকি আমরা খুব সহজ অর্থে বুঝি, যে রবিবার দিন যাই যেখানে, যেখানে গেলে আরো নতুন কিছু মানুষের সাথে পরিচয় হয়, এবং সেখানে আমরা দেখতে পাই ফাদার, ব্রাদার, সিস্টার, এবং আমরা দেখতে পারি, পরিচিত হতে পারি আরো অনেক ধরনের কার্যকলাপের সাথে, যা আমাদের ছোটবেলার অনেকেরই বড় একটি অংশে স্মৃতিময় হয়ে থাকে। যে ও, আমি ছোটবেলায় প্রথম এই ফাদারকে দেখেছি, হ্যাঁ এই ব্রাদার মনে আছে আমাকে এই ক্লাস করিয়েছিলেন, এই ব্রাদার আমাকে আদর করতেন, এই সিস্টার আমাকে আদর করতেন, যা আমাদের জীবনের আরেকটি অংশে অনুপ্রেরণা যোগায়, যিশুর সাথে সম্পর্ক বা মণ্ডলীর সাথে সম্পর্ক স্থাপন করতে অনেক বড় পরিসরেই সাহায্য করে। এরপর ছোটবেলা থেকে যখন আমরা বড় হয়ে স্কুলে যাই, যদি মিশনারি স্কুলগুলো হয়, তখন আমরা ব্রাদার, সিস্টার অথবা ফাদার কেউ একজন আমাদের তত্ত্বাবধানে থাকেন, আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমাদেরকে সামনের দিকে আলোর পথগুলো দেখায়। প্রিয় শ্রুতি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মূল্যবোধের খোঁজে। আমরা আজকে কথা বলবো একজন ব্রাদারের সাথে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে কানাডার টরন্টো থেকে। ব্যাকস্টেজে আছেন জন সুমন গমেজ। এটি একটি জন বনি প্রযোজনা অনুষ্ঠানী। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন জন সুমন গমেজ। এবং আমাদের অনুষ্ঠানের আজকের বিষয়, একজন ব্রাদার, মণ্ডলী ও মূল্যবোধের পৃষ্ঠপোষকতা। আমাদের আজকের স্লোগান, এই তো প্রভুর দয়ার দান। এবং আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি হিসেবে আছেন শ্রদ্ধেয় ব্রাদার আলবার্ট রত্ন সিএসসি। যিশু প্রণাম ব্রাদার, কেমন আছেন? যিশু প্রণাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার মনে পড়ে আমার শৈশবের কথা, যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আপনার হাত দিয়েই ঢোকা হয়েছিল নাগরী জুনিয়রেটে। হ্যাঁ, ওই দিনগুলো খুব মনে পড়ে ব্রাদার। এবং এবং আপনাদের সেই আলোগুলো এখনো আমাদের পথ দেখাতে সাহায্য করে। ব্রাদার, কেমন চলছে আপনার বর্তমান পরিস্থিতি, এই করোনা পরিস্থিতিতে বর্তমান কর্মকাণ্ড, স্কুল? চলছে, কিন্তু খুব যে ভালো তাও বলতে পারি না, আবার একদম খারাপ তাও না। মোটামুটি আমরা সরকারি নিয়ম নীতি বিধি পালন করেই কিছু কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছি, ছাত্রদের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করছি, অনলাইনে ক্লাস দিচ্ছি, আর বিশেষ করে টেলিফোনের মাধ্যমে আর SMS এর মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য পরিবারের সাথে, ছাত্রের সাথে যোগাযোগ করতেছি। যেহেতু আমরা এখন কোনোভাবেই ওদের পাঠদান দিচ্ছি না, পড়ার কোনো সুযোগ নেই আমাদের, সেদিক থেকে একটু পিছনে আছি, তাও চেষ্টা করতেছি আমরা বিভিন্ন ভাবেই এই পরিস্থিতির মধ্যে মধ্য দিয়ে কিভাবে সুস্থ থেকে অন্যকে সুস্থ রেখে স্কুলে কিছু কার্যক্রম চালিয়ে রাখা যায়। আচ্ছা, অসাধারণ। ব্রাদার, আপনি বর্তমানে কোথায় আছেন? বর্তমানে আমি আছি বান্দুরা হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ এর প্রধান শিক্ষক অধ্যক্ষ হিসাবে বান্দুরাতে। আচ্ছা, তো আপনি একজন প্রিন্সিপাল প্লাস হেডমাস্টার, দ্যাটস গুড, অনেক বড় দায়িত্ব পালন করতে হয় আপনাকে। এবার আমরা একটু আজকে একটু ভিন্ন কথাবার্তা বলবো। যে ব্রাদার, আপনার ছোটবেলায় চলে যাব, আপনি কেন ব্রাদার হয়েছেন, আপনার কেন মনে হলো আপনি ব্রাদার হবেন? এটা একটা জটিল কঠিন প্রশ্ন, তো আমি আসলে এত কঠিন বা জটিল কখনো চিন্তা করিনি। আমার মনে পড়ে আমি রাজশাহীতে একটা আহ্বান সেমিনারে যোগ দেই, পাদিশিতপুর, ওখানে। তাই এর পূর্বে আমি তেমন কোনো ব্রাদার ফাদারদের সাথে আমার তেমন কোনো পরিচয় ছিল না, কারণ আমার বাড়িটা একটু প্যারিস থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, আর আমাদের ওখানে গ্রামগুলোতে খ্রিস্টানদের সংখ্যাও কম, তাই পড়াশোনা সবকিছু আমার মুসলমান স্কুলেতেই। যা হোক সে বিষয়ে, তাহলে আমি যখন সেই সেমিনারে যোগ দেই, একটা ভোকেশন
ক্যাম্প বা আহ্বান সেমিনার, ওখানে সাথে আমার পরিচয় ব্রাদার লরেন্স ডায়েসের সাথে। উনি আমাদের হলি ক্রস ব্রাদার, উনি এখন আছেন ডিয়াং মরিয়ম আশ্রমে। তো ওনার খুব সরল সাধারণ জীবন, বন্ধুত্বপূর্ণ মনোভাব, হাসি খুশি মানুষ, সবার সাথে মিশতে পারে, প্রার্থনাশীল মানুষ। তো ওনাকে দেখে আমার খুবই ভালো লাগলো যে আমি এরকম একজন মানুষ হতে চাই। তখনও জানতাম না আমি আসলে ব্রাদার কি, ফাদার কি, বা কি পার্থক্য এরকম। তো আমি ব্রাদারকে দেখে তার মতো একজন মানুষ হতে চেয়েছিলাম, আর উনি ব্রাদার, সেই জন্য আমি ব্রাদার হয়েছি। এটা আমার আসলে আমার আহ্বান জীবনের মূল উনি, ওনার জীবন, ওনার আদর্শ, ওনার ব্যবহার, কথাবার্তা, সেটাই ছিল একদম মূল ফোকাস আমার ব্রাদার হওয়ার পিছনে। তারপরে আমি যখন সেমিনারে তাসি সেবকালে আসি, তখন আস্তে আস্তে ব্রাদারদের জীবন সম্পর্কে জানি, আস্তে আস্তে আমার অন্যান্য ব্রাদারের সাথে পরিচয় হয়। ব্রাদার লরেন্স আমাকে দ্বিতীয় ব্রাদার হিসাবে পরিচয় করে দেন বিনয়ের সাথে। তো উনিও একজন ওইরকম আদর্শবান ভালো মানুষ। তাই এই দুইজনাকে দেখি আমি এই ব্রাদার জীবনে আসার জন্য অনুপ্রেরণা পাই, এবং এখনো আমি ব্রাদার লরেন্সকে আমার একজন গুরু হিসাবে আমি পালন করছি, অনুসরণ করে আসছি। অসাধারণ। আপনি বলছিলেন যে আপনার গ্রাম থেকে পাদেশীপুর প্যারিশ মোটামুটি দূর, আপনার গ্রামটা কোথায় ছিল, নারিকেল বাড়ি না কোথায় ব্রাদার? আসলে আমার গ্রাম হলো নারকেলবাড়ি মিশনের বটবাড়ি গ্রাম। আমি এই বটবাড়ি গ্রামে পাশের আমার মুসলমান স্কুলে, হাই স্কুলে, প্রাইমারি ওখানে পড়াশোনা করছি। আচ্ছা, ফাদার ডিক্রুজ ছিলেন আমার, উনি হলি ক্রস ফাদার, এখন নেই, মারা গিয়েছেন। উনি একজন আমার গুরু ব্যক্তি। উনি আমাকে আহ্বান সেমিনারে যোগ দেওয়ার জন্য পাদশিবপুরে পাঠান 1982 সালে। আচ্ছা, আমি তার 1 বছর পরেই আমি সেমিনারে যোগ দিই, যখন আমি ক্লাস 9-এর ছাত্র ছিলাম। আচ্ছা, গণ্যদীতে সেবাকলাতে। আচ্ছা, তো আপনি যখন ওই ভোকেশন প্রোগ্রাম শেষ করে বাড়ি গেলেন, তখন গিয়ে আপনি আপনি যখন আপনার বাবা মাকে বা গার্জিয়ানকে বললেন, তখন তাদের অনুভূতি কেমন ছিল বা তারা কি বলল? আসলে আমার বাবা মা, বাবা কৃষক ছিলেন, কম শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু ওনার একটা ছিল যে উনি একজন প্রার্থনাশীল ধার্মিক মানুষ ছিলেন, আর ওনার একটা বৈশিষ্ট্য ছিল যে উনি পারিবারিক প্রার্থনা জোর দিতেন, আর প্রতি রবিবারে উনি মিশায় যেতেন। আমি এসে বললাম যে আমি এরকম সেমেতে যাব, তো ওনা কখনোই আমাকে তারা দ্বিমত পোষণ করেনি, বরং উৎসাহ দিয়েছেন, বলেছেন তোমার ইচ্ছা যে তুমি চাও আমরা তোমাকে অনুমতি দেব। আর তারপরে উনি আমাদের পালপুরীর যিনি ছিলেন ফাদার ডিক্রুজ, মরিস ডিক্রুজ, আমাদের হলি ক্রস ফাদার, ওনার কাছেও বাবা মা আমার বিষয়ে আলাপ করেছেন। আমি ফাদারকে বলতে প্রথমে সাহস পাইনি, কিন্তু আমার মা গিয়ে ফাদারকে বলেছেন যে আলবার্ট ও যেতে চায় সেবকলাতে। পরে ফাদার আমাকে খবর দেন, আমি পরে রবিবারে মিশাই গিয়ে ফাদার সাথে সাক্ষাৎ করি, এবং আমি বলি ফাদার আমি আগামী বছর সেবকলায় যাব। সেবকলায় হলো ওই সময় চিটাগাং ডায়সিসের সেমিনারি ছিল গণ্যদীতে, ওখানে ক্লাস 10 পর্যন্ত সবাই পড়াশোনা করত এবং সেমিনারিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিত। পরে ফাদার মরিস ডিক্রুসি আমাকে সাহায্য করেন সেমিনারিতে যাওয়ার জন্য। আচ্ছা, জীবনের গল্পগুলো এরকম খুব সহজ সরল সোজা, কিন্তু এর ভিতরের গভীরতা অনেক বেশি। এই যে বাবা মা, এই যে আমরা বললাম যে আহ্বান ক্লাসে যোগদান দেয়া, উৎসাহ, কাউকে জীবনের আদর্শ করে নেয়া, করে সামনে একটি স্বপ্ন দেখা, দুর্দান্ত এবং চমৎকার একটি ব্যাপার। ব্রাদার, ছোটবেলা আপনি কি করতে পছন্দ করতেন, আপনার হবি কি ছিল যখন একেবারে ছোট ছিলেন, ক্লাস 1-2 তে পড়তেন? আসলে গ্রামের গ্রামের ছিলাম, তো বড় হয়েছি গ্রামে। আমি সবসময় চেষ্টা করতাম আমার বাবা মার সাথে পারিবারিক বিভিন্ন কাজে যোগ দিতে। তাছাড়া আমি খুব পছন্দ করতাম, আসলে বাগান করতে খুব পছন্দ করতাম, এটা আমার হবি ছিল, বাগান করা, বই পড়া এবং মাছ ধরাটা এখনো রয়ে গেছে হবি হিসেবেই। এই তিনটা জিনিস আমি অবসর সময় পাইলে, সুযোগ পাইলে, সুযোগ নেই যে সময় কাটানোর জন্য এবং এনজয় করার জন্য। আচ্ছা, আর খেলাধুলা কি করতেন ছোটবেলা? গ্রামে হাডুডু খেলতাম, ফুটবল খেলতাম, এটাই ছিল। আর পরবর্তীতে যখন সেমিনারিতে আসলাম, প্রথম যখন পরিচয় হলো বাস্কেট খেলা, তখন বাস্কেট খেলার প্রতি আরো অনেক উৎসাহ আগ্রহ,
আমার বেড়ে গিয়েছিল। আচ্ছা, না দ্যাটস খুব চমৎকার যে ছোটবেলার কথাগুলো আসলেই খুবই মজার। আপনি যেদিন প্রথম সেমিনারিতে জয়েন করেন এবং অবশ্যই আপনার যেদিন আপনি যে প্রসেসটা হয় যে আলবার্ট তুমি এখন সেমিনারিতে যাবে, এর আগে কি আপনাদের কামেন্সির ব্যাপারটা ছিল তখনো? না, কামান্ত ছিল ওই আমি যে ভোকেশন ক্যাম্প বা আহ্বান সেমিনারে যোগ দিয়েছিলাম 1.5 বছর আগে প্রায় পালশিদপুরে, ওখান থেকেই আমাকে ফিরে আসার পরে ফাদার আমাদের যে পাল পুরিত উনি আমার নাম পাঠিয়েছেন সেবা করে যাওয়ার জন্য। আমাদের তখন আর কোনো কামানচি প্রোগ্রাম ছিল না, চিটাং ডাইসিসে এরকম সিস্টেম তখন আর কোন ছিল না ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেদিন আপনি প্রথম ব্রত পেলেন সেদিন কেমন ছিল ব্যাপারটা আপনার জীবনে? এটা একটা মানে খুব একটা মিশ্র অনুভূতি ছিল, যখন অনেক আনন্দ পেয়েছি আর যখন আমি প্রথম ব্রত করি 91-এ, 91-এ তখন ওখানে আমার পরিবার ছিলেন, আমার সম্প্রদায়ের দাদারা ছিলেন, আত্মীয় স্বজন ছিলেন, আমরা 5 জন একসাথে ব্রত নিই। এটা একটা আমরা যেন বড় উৎসবের মধ্যে ব্রত নিয়েছি, আর এই ব্রত জীবন হচ্ছে আনন্দের এবং খুবই একটা প্রত্যাশা ছিল যে আমি এত চেষ্টার পরে আজকে এই জীবনে প্রবেশ করেছি, যেন কি কি পেয়েছি আমি ওই সময় বুঝতে পারি নাই যে কি পেলাম। খুব আনন্দ পেয়েছি এবং অনুপ্রেরণা পেয়েছি প্রথম ব্রত অনুষ্ঠানে বরিশাল আমাদের নবী সেটি হয়েছিল। আচ্ছা, আপনি আপনার যে গ্রামের কথা বলছেন এই গ্রাম থেকে কি আপনি প্রথম ব্রাদার, না আপনার আগেও কেউ ব্রাদার হয়েছিল বা ফাদার হয়েছিল? না, আমাদের আসলে গ্রাম থেকে এখনো কেউ নেই। আমার এক আঙ্কেল উনি ফাদার হওয়ার জন্য গিয়েছিলেন সিলভেস্টার রোজারিও, কিন্তু উনি থাকতে পারেননি। আমার নিজের বড় ভাইও যোগ দিয়েছিল ব্রাদার হওয়ার জন্য, উনি তখন চিটাঙ্গে একটা ছিলেন, কিন্তু তারাও পরে বের হয়ে গেছে। এখন আমি আছি ব্রাদার হিসাবে আমাদের গ্রাম থেকে, আর এখনো পর্যন্ত কেউ যোগ দেয়নি। পরে দুইজন ছাত্র তারা যোগ দিয়েছিল, পরে ওরা অবশ্য থাকেনি, পরে চলে আসছে। আচ্ছা, ব্যাপারটা সেটাই যে ঈশ্বরের আহ্বান এবং সাড়া দেওয়ার ব্যাপারটা আসলেই অনেক অংশে অলৌকিক, কারণ ঈশ্বর কি করতে চান কার মধ্য দিয়ে উনি নিজেই জানেন। আর সেই সময়ে আপনি 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাদ্রিশিবপুরে এসে আহ্বান ক্লাসে আহ্বান সেই কনফারেন্সে যোগদান করে আপনি আপনার ডাকটাকে প্রথমবার শুনতে পেয়েছিলেন, অসাধারণ ব্রাদার। আসলে যে আসলে 3 কিলোমিটার আমার বাড়ি থেকে আমার প্যারিস দূরত্ব প্রায়, কিন্তু পাদশেদপুর অনেক দূরে, পাদশেদপুর প্রায় 50 কিলোমিটার এর বেশি অন্য একটা প্যারিস। আচ্ছা, মানে আমার নিজ প্যারিস এবং আমার বাড়ি এই দূরত্বটা প্রায় 3 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, ও আপনার গ্রাম থেকে আপনার আপনার কাছে আমাদের প্যারিস, আমার নিজস্ব প্যারিস যেটা, এটা ওইটা কথা। আচ্ছা, ও তাহলে তো আপনাকে অন্য মাধ্যমে আসতে হয়েছে, অনেক লং, অনেক 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 দূর পথ করে আসতে হয়েছে মনে হয় নৌকায় করে, বা কি ওই সময় ট্রান্সপোর্টেশন ব্যবস্থা কেমন ছিল? আমার তো মনে হয় না রাস্তাঘাট ছিল, গাড়ি ঘোড়া চলতো, কিসে করে এসে গিয়েছিল? যেমন আমরা প্রেসে যেতাম সব সময় পায়ে হেঁটে, আর বর্ষাকাল হলে তো নৌকা ছাড়া কোনো বিকল্প কিছু ছিল না ওই সময়, আর কোনো এর এর আর কোনো যানবাহন ছিল না, ওই পরিস্থিতি ছিল। এই যে কথাই কথা ওঠে, শুধু আপনার আহ্বান না, ওই সময়কার পরিবেশ, ওই সময়কার জীবনযাপন বাস্তবতা, এইগুলো ফুটে ওঠে। ধন্যবাদ ব্রাদার। জন সুমন গমেজ আপনাকে নিয়ে ছোট একটি ভিডিও বানিয়েছে, চলুন আমরা দেখে আসি। সুমন, জীবন যেখানে বহুমান, নিয়মের স্রোতে যেখানে প্রাণের স্পন্দন সুসন্মুখে,
জীবন যেখানে বহুমান নিয়মের স্রোতে যেখানে প্রাণের স্পন্দন দূষণ মুখে সবুজ শ্যামলে ভরা পৃথিবীতে নেই ভালোবাসা তোমারই পানে চাহিয়া জেগে ওঠে আশা সবুজ শ্যামলে ভরা পৃথিবীতে নেই ভালোবাসা তোমারই পানে চাহিয়া জেগে ওঠে আশা তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য হৃদয় আকাশে প্রাণে স্পন্দন কৃষণ মুখে তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য হৃদয় আকাশে প্রাণে স্পন্দন কৃষণ মুখে জীবন যেখানে বহুমান নিয়মের স্রোতে যেখানে প্রাণের স্পন্দন ধন্যবাদ সুমন ব্রাদারের ছোট ছবিগুলো হ্যাঁ ব্রাদার সুন্দর ভালো লাগলো অনেক জীবনে একটা বড় ইতিহাস তুলে ধরলো আমার সামনে ধন্যবাদ সুমনকে ধন্যবাদ।